ইতালিতে কমছে শিশু জন্মহার। মোট জনসংখ্যা 6 কোটি থেকে কমে দাঁড়িয়েছে 5 কোটি 90 লাখ। এভাবে জনসংখ্যা কমতে থাকলে দেশটির ভবিষ্যতে সকল সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালি থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালির পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে মোট জনসংখ্যা 6 কোটি হলেও গত 8 বছরে তা কমে 5 কোটি 90 লাখে নেমেছে। দেশটির সরকার বলছে এভাবে জনসংখ্যা কমলে অচিরেই আর্থসামাজিক অবস্থা নিম্নমুখী হবে। ইতালির সরকারের যে পরিসংখ্যান হিসাব আছে এ অনুযায়ী ইতালির জনসংখ্যা দীর্ঘ কয়েক বছর যাবৎ অনেক অনেক কম। স্থানীয় যে লোকজন আছেন তাদের বাচ্চাদের সুব্যবস্থার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছেন। সে সুযোগ সুবিধার মধ্যে যারা প্রবাসী আছি তারাও অন্তর্ভুক্ত আছি। জনসংখ্যার ভারসাম্য রক্ষায় এরই মধ্যে নানামুখী পদক্ষেপ নিতে শুরু করেছে ইতালি সরকার। শিশুদের জন্য বোনাস সহ মাসিক নগদ অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে নেওয়া এই সকল পদক্ষেপেও জনসংখ্যার তেমন পরিবর্তন হচ্ছে না দেশটিতে। তাই এবার শিশু ও মা বাবার জন্য সুযোগ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালির নতুন সরকার। অবশ্যই আমাদের সরকার পরিবারগুলোকে সহায়তা প্রদান করবে, তাদের মধ্যে শিশুদের জন্য মায়েদের জন্য বিশেষ আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে, যা দেশের ভবিষ্যতের জন্যই করা হবে। বর্তমানে যে হারে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এই ধারা অব্যাহত থাকলে 2050 সালে ইতালির জনসংখ্যা কমে হবে 5 কোটি 40 লাখ, 2070 সালে তা কমে দাঁড়াবে 4 কোটি 70 লাখ। সেই সঙ্গে দেশটিতে বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে বর্তমানের দ্বিগুণ। সময় সংবাদ, ইতালি।